2024 সালে বিআরটিএ ডিএলসি কার অ্যাপসে কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস চেঞ্জ আসছে এবং অনেক স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে নতুন নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো এখানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অনেক স্ট্যাটাসের মানে বুঝতে আপনাদের অনেক সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না। তো এখানে একটি স্ট্যাটাস, একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস যেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না বা জানতে চাচ্ছেন যে আসলে এই স্ট্যাটাসের মানে কি, আমি এখন এই স্ট্যাটাস আসছে এখন আমি কি করতে পারি। তো এই স্ট্যাটাসটি হচ্ছে বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। তো এ ধরনের স্ট্যাটাস কিন্তু অনেকের ক্ষেত্রে আসছে এবং জানতে চাইছেন যে আসলে এই স্ট্যাটাসটি আমার ড্রাইভিং লাইসেন্সে চলে আসছে, আমি এখন কি করব বা কি করতে পারি। বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। তো বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড বলতে বুঝতে পারছেন আপনারা যে বায়োমেট্রিকটি ম্যাচিং হয়েছে। তো আপনাদের বায়োমেট্রিক ম্যাচিং হয়েছে বলতে কিসের সাথে ম্যাচিং হয়েছে, আপনার যে ড্রাইভিং লাইসেন্সটির জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন সেই বায়োমেট্রিকটি ম্যাচিং হয়েছে। এই বায়োমেট্রিকটি ম্যাচিং হয়েছে বলতে মিল হয়েছে কিসের সাথে, আপনার পূর্বের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রমের জন্য এর আগে কোথাও বায়োমেট্রিক দিয়েছিলেন, যার জন্য কিন্তু বায়োমেট্রিকটি সেই পূর্বের বায়োমেট্রিকের সাথে ম্যাচ হয়েছে। সেই পূর্বের বায়োমেট্রিক বলতে আপনার পূর্বের ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক অথবা আপনাদের আপনারা অনেকে যেটা করেছিলেন আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, আবেদন করে বায়োমেট্রিক দিয়েছিলেন কিন্তু টাকা জমা দিতে পারছেন না, টাকা জমা দিতে না পারার ফলে অনেকেই কিন্তু আপনারা এখন নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন বা সেই পূর্বের লাইসেন্স বাদ দিয়ে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তাদের ক্ষেত্রে কিন্তু পূর্বে যে বায়োমেট্রিক দিয়েছিলেন সেই বায়োমেট্রিক সাথে আপনাদের হয়তো নতুন লাইসেন্সের বায়োমেট্রিকের ম্যাচিং হয়ে গেছে, অথবা এই নতুন আবার অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে নতুন লাইসেন্সের বায়োমেট্রিক এবং পূর্বে একটি লাইসেন্স ছিল সেই লাইসেন্স বাদ দিয়ে নতুন লাইসেন্স করেছেন সেই লাইসেন্সের সাথে বায়োমেট্রিকটা ম্যাচ হয়েছে, যার জন্য কিন্তু একজনের নামে কিন্তু দুইটা ড্রাইভিং লাইসেন্স কখনোই হতে পারে না। যেমন আপনাদের ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ড, একজন লোকের কিন্তু একটি এনআইডি কার্ড হয়, এখানে কিন্তু একজন যে বাংলাদেশের নাগরিক যে সে কিন্তু তার দুইটা এনআইডি কার্ড কিন্তু কখনোই হবে না। তো সেম একটা এনআইডি কার্ড যেমন একজন মানুষের লোকের থাকে তেমনি কিন্তু একজনের নামে দুইটা ড্রাইভিং লাইসেন্স কোনোভাবেই এটা করা সম্ভব নয়। তো আপনারা যেহেতু দুইটা আপনাদের ক্ষেত্রে দুইটা ড্রাইভিং লাইসেন্স হয়ে যাচ্ছে, যেহেতু পূর্বে একটি ড্রাইভিং লাইসেন্স ছিল বা যেখানে বায়োমেট্রিক দিয়েছিলেন সেই বায়োমেট্রিকের সাথে নতুন ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিকটি ম্যাচ হয়ে গেছে বা মিল হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাটি দেখা দিয়েছে। তো এই সমস্যাটি ম্যাচ হওয়ার ফলে যেটা আপনাদের বলা হয়েছে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। তো আপনাকে কিন্তু অবশ্যই এখন বিআরটিএ সার্কেল অফিস যেটা আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে বিআরটিএ থেকে করেছেন বা করতে দিয়েছেন সেই বিআরটিএতে অবশ্যই যোগাযোগ করতে হবে, করতে বলা হয়েছে এবং যোগাযোগ করে আপনাদের হয়তো যোগাযোগ করার পর আপনাদের পূর্বের বায়োমেট্রিকটি ডিলিট করতে হবে। তো এই ডিলিট করতে হবে বা যে কী করতে হবে সেটা বিআরটিএতে কন্ট্যাক্ট করলে বা গেলে সেখানে আপনাদের আপনার পরবর্তী প্রসেস কী আছে বা কিভাবে এটি সমাধান করবেন সেটা কিন্তু বিআরটিএতে গেলে তারা আপনাকে একটি সমাধান দিয়ে দিবে। হয়তো পূর্বের বায়োমেট্রিক ডিলিট করে দিতে দেওয়ার জন্য বলা হতে পারে অথবা নতুন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটিও ডিলিট করে বা বাদ দেওয়ার জন্য বলা হতে পারে। তো সেই ইনস্ট্রাকশনটি অবশ্যই বিআরটিএ থেকে দিবে। তো সেজন্য অবশ্যই আপনাকে বিআরটিএ সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করার সময় আপনি যে নতুন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন সে যে সেই ই পেপার এবং যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল যে আবেদন ফর্মগুলো আছে যেগুলো অনলাইন থেকে প্রিন্ট নিতে পারবেন সেগুলো নিয়ে অবশ্যই বিআরটিএতে আপনাকে যোগাযোগ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।